সরকারি এমএম কলেজ যশোরে অধ্যয়নরত একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ যশোর। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব খিলাফত আন্দোলন 1919 থেকে 1922, অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922, বেঙ্গল প্যাক্ট 1923, সাইমন কমিশন 1927 থেকে 1930, নেহেরু রিপোর্ট 1928, জিন্নাহ 14 দফা 1929, গোল টেবিল বৈঠক 1930 থেকে 32, এবং 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে অনেকগুলো টপিকস একসঙ্গে আলোচনা করব। তো টপিকস গুলো অত্যন্ত সহজ এবং আমরা অল্প কথাই এগুলো আলোচনা করব। শুধুমাত্র 1935 সালের ভারত শাসন আইন, এটা আমাদের একটু বেশি পড়তে হবে, অর্থাৎ এটা বেশি বড় এবং পরীক্ষার প্রশ্নে এখান থেকে প্রশ্ন থাকে। আর বাকি যে টপিকস গুলো, ওইগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। আর 1935 সালের ভারত শাসন আইন, এখান থেকে রচনামূলক প্রশ্ন, তোমাদের তো এখন সৃজনশীল স্টাইলে প্রশ্ন তৈরি করা হয়, যে কারণে উদ্দীপক গুলো 1935 সালের ভারত শাসন আইন থেকেই বেশি পাবে তোমরা। তো গত ক্লাসে শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে স্বদেশী আন্দোলন 1903 থেকে 1908, 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করেছি, ভারতীয় কাউন্সিল আইন 1909, এবং 1919 সালের ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড আইন সম্পর্কে, বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন আমরা আলোচনা করেছি। তো তোমরা ধৈর্য সহকারে আজকের ক্লাসটি দেখবে এবং শুনবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর যেহেতু আমরা এখন ভিডিও ক্লাসে আছি, সুতরাং তোমরা এটি বারবার দেখতে পারবে, শুনতে পারবে, তাই বলে তোমরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা আলসেমি করবে না এবং অবহেলা করবে না, নিয়মিত এই ক্লাসটি দেখবে, তাহলে দেখবা যে তোমাদের আর অতিরিক্ত পড়াশোনা করা লাগছে না। আর দ্বিতীয় পত্র প্রথম তিন চারটা অধ্যায় যেহেতু একটু ইতিহাস নির্ভর, এজন্য একটু মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটি যদি দেখো এবং শোনো, তাহলে খুব সহজেই তোমরা টপিক সম্পর্কে ধারণা পাবে এবং পরীক্ষাতে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তো আমরা এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। খিলাফত আন্দোলন 1919 থেকে 1922। তো প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল, এই বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মান যে অক্ষশক্তি ছিল, গ্রেট ব্রিটেনের নেতৃত্বাধীন মিত্র শক্তির নিকট পরাজিত হয়। তো এই প্রথম বিশ্বযুদ্ধে, এই বিশ্বযুদ্ধের শেষে গ্রেট ব্রিটেন ও মিত্র শক্তি তুরস্ক সাম্রাজ্যকে খণ্ড বিখণ্ড করে এর শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র করে এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা তুরস্ককে 1920 সালে সম্পাদিত যে সেভার্স চুক্তি, সেই সেভার্স চুক্তি স্বীকার করতে বাধ্য করে। তো এ চুক্তি ছিল তুরস্কের জন্য অপমানজনক। এর প্রতিবাদে 1920 সালে ভারতীয় মুসলমান জনগণ আন্দোলন শুরু করে, কেননা ভারতীয় মুসলমান জনগণ তুরস্কের সুলতানকে সমগ্র মুসলিম জাহানের খলিফা ও ঐক্যের প্রতীক মনে করতেন। তো
এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। তো তারা যে আন্দোলনটা করেছিল মূলত এটি হচ্ছে খিলাফত আন্দোলন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খলিফারা যে শাসন চালু করেছিলেন তাকেই মূলত খিলাফতন্ত্র বলে, এবং এটা প্রচলিত হতে হতে তুরস্কে শেষ এটা টিকেছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন তুরস্কের ভূমিকা অন্যরকম ছিল, তখন ব্রিটিশ সরকার এই তুরস্কের যে খিলাফত সেটি ভেঙে দেওয়ার ঘোষণা করে, এবং যেটি মুসলিম নেতৃবৃন্দ ভারতবর্ষের বা সারা বিশ্বের তাদের হৃদয়ে আঘাত করে। এজন্যই মূলত তারা এই আন্দোলনটি করেছিলেন, এবং এই খিলাফত রক্ষার জন্য এই আন্দোলনটি করা হয়েছিল বলে এটাকে খিলাফত আন্দোলন বলা হয়। এবং এই খিলাফত আন্দোলনের মাধ্যমে ভারতীয় যে মুসলমান জনগণ তারা একত্রিত হতে পেরেছিল, এবং তাদের দাবি যে উপস্থাপন করা যায় বা উপস্থাপন করার যে শক্তি সাহস তারা পেয়েছিল মূলত এই আন্দোলনকে কেন্দ্র করে। তো এই জন্যই আমাদের খিলাফত আন্দোলন ভারতবর্ষের মুসলমানদের আন্দোলনের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি আন্দোলন। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এরপরে আমরা পরবর্তী টপিকসে চলে যাব। অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922। তো শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা জানো যে ব্রিটিশরা আমাদের ভারতীয় উপমহাদেশ প্রায় 190 বছর, প্রায় 200 বছর তারা শাসন করেছিল। তো তাদের শাসনের শেষের দিকে এসে ভারতীয়রা বিভিন্ন আন্দোলন গড়ে তোলে, তার মধ্যে অসহযোগ আন্দোলন একটি। তো ব্রিটিশ সরকার কুখ্যাত বড়লাট আইন যদি পাশ করলে ভারতীয় জনগণ এর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। 1919 সালের 13 এপ্রিল এ আইনের প্রতিবাদে অনুষ্ঠিত পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের শান্তিপূর্ণ সভায় ব্রিটিশ সরকার গুলি চালালে অসংখ্য মানুষ সেখানে হতাহত হয়। এর প্রতিবাদে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী তার নেতৃত্বেই অসহযোগ আন্দোলন শুরু হয়। তো গান্ধীজি হিংসাত্মক পথ বর্জন করে এবং সত্যাগ্রহ নীতিকে সামনে রেখে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন। এই আন্দোলনের কর্মসূচির মধ্যে ছিল ব্রিটিশ সরকার প্রদত্ত সকল খেতাব ও সম্মানজনক পদবি প্রত্যাহার, বিদেশি পণ্য বর্জন, স্কুল কলেজ আদালত ইত্যাদি বর্জন। এবং তোমরা হয়তো জানো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত যে নাইট উপাধি, এই নাইট উপাধি তিনি বর্জন করেছিলেন। তো আন্দোলন দুর্বল হয়ে ওঠে আস্তে আস্তে। তো 1921 সালের 5 নভেম্বর কংগ্রেস আইন অমান্য আন্দোলন শুরু করলে অহিংস আন্দোলন সহিংস রূপ ধারণ করে। 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুরের নিকটবর্তী চৌরি চৌরা নামক স্থানে আন্দোলনরত জনতার উপর পুলিশ গুলি বর্ষণ করে। এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ একটি ঘরের মধ্যে আশ্রয় নেয়। ক্ষিপ্ত জনতা ওই ঘরে আগুন লাগিয়ে দেয়, এবং 5 ফেব্রুয়ারি 1922 একজন দারোগা সহ 22 জন কনস্টেবল মৃত্যুবরণ করে। এর ফলে 1922 সালের 12 ফেব্রুয়ারি কংগ্রেসের যে কার্যকারী সভা, সেই কার্যকারী সভায় গান্ধীজি তাৎক্ষণিকভাবে
আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করেন। অর্থাৎ তিনি দেখলেন যে আন্দোলনটি অত্যন্ত সহিংস রূপ গ্রহণ করছে এবং এই মুহূর্তে যদি সহিংসতার দিকে যাওয়া হয় তাহলে তাদের সকল উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবেসিত হবে। এজন্য গান্ধীজি তাৎক্ষণিকভাবে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করেন। তো এভাবেই মূলত অসহযোগ আন্দোলন দানা বেঁধে ওঠে এবং ব্রিটিশ সরকারের ভিত কেঁপে ওঠে। তো এভাবেই মূলত আমরা অসহযোগ আন্দোলনটি স্টাডি করতে পারি। এরপরে আমরা আলোচনা করব বেঙ্গল প্যাক্ট 1923। তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও উদার মনের রাজনীতিবিদ। তিনি উপলব্ধি করেছিলেন যে বাংলার শতকরা 60 জন মানুষ মুসলমান, অথচ সরকারি চাকরি ও অন্যান্য ক্ষেত্রে তাদের সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। তিনি বিশ্বাস করতেন যে ব্রিটিশ শাসন থেকে ভারতবাসীকে মুক্ত ও স্বাধীন করতে হলে প্রয়োজন হিন্দু মুসলমান ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি। এজন্য তিনি স্যার আব্দুর রহিম, স্যার আব্দুল করিম, মৌলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামাবাদী, মৌলবী মজিবুর রহমান প্রমুখ মুসলমান নেতার সাথে আলাপ আলোচনার পর 1923 সালের বেঙ্গল প্যাক্ট নামে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন, যেটি হিন্দু মুসলিম সম্প্রীতি চুক্তি হিসেবেও পরিচিত। তো এর ফলে হিন্দু মুসলমান সম্প্রীতি বৃদ্ধি পায়, মুসলমান জনগণের চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা লাভের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু 1925 সালের 16 জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আকস্মিক মৃত্যুর ফলে হিন্দু মুসলমান সম্প্রীতি সৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা ব্যর্থতায় পর্যবেসিত হয়। এবার আমরা আলোচনা করব সাইমন কমিশন 1927 থেকে 1930। তো আমরা দেখব যে ব্রিটিশ শাসনের সময়ে যে প্রশাসনিক সমস্যা দেখা দিয়েছিল, এবং বন্ধুরা আমরা এর আগেও আলোচনা করেছি ব্রিটিশ শাসনের বিভিন্ন আইন সরকার পাশ করেছে, বিভিন্ন কর্মসূচি তারা নিয়েছে, এবং এই আইনের ফলে বিশেষ করে 1909 এবং 1919 সালের যে ভারত শাসন আইন বা সংস্কার আইন, এই আইনগুলো যখন কার্যকারী হলো এবং পুরাপুরি যখন বাস্তবায়িত হচ্ছিল না, তার পরিপ্রেক্ষিতে মূলত সাইমন কমিশনটা গঠিত হয় যে এটি যাচাই করে দেখা যে ভারতবর্ষে ব্রিটিশ প্রশাসন কিভাবে চলছে। তো 1919 সালের ভারত শাসন আইনে বলা হয়েছিল যে এই আইন প্রত্যাবর্তনের 10 বছর পর ভারতের রাজনৈতিক যে অগ্রগতি সেটি পর্যালোচনা করার জন্য একটি বিধিবদ্ধ কমিশন গঠন করা হবে। ভারতবাসীর মনে যে সৃষ্ট বিক্ষোভ ও হতাশা এবং ক্রমবর্ধমান হিন্দু মুসলমান যে বিরোধ সেগুলো লক্ষ্য করে নির্ধারিত সময়ের 2 বছর পূর্বেই 1927 সালের নভেম্বর মাসে ভারতের বড়লাট আরউইন ইন্ডিয়ান যে কমিশন, একটি কমিশন গঠনের কথা তিনি ঘোষণা করেন। তো লর্ড আরউইন কোন ভারতীয়কে এই কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক ছিলেন না, কেননা তার ধারণা ছিল কমিশনের নিরপেক্ষ চরিত্র বজায় রাখার জন্যই এতে কোন ভারতীয়কে অন্তর্ভুক্ত করা উচিত নয়। তো ব্রিটিশ মন্ত্রিসভা বড়লাট লর্ড আরউইনের মতকে সমর্থন এবং ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন দলীয় সদস্যদের নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর প্রখ্যাত ব্রিটিশ উদারনৈতিক নেতা বিশিষ্ট সাংবিধানিক আইন বিশারদ
স্যার জন সাইমন এর নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই সাইমনের নাম অনুসারেই এই কমিশনের নামকরণ করা হয় সাইমন কমিশন। তো এই কমিশনের অন্যান্য সদস্যগণ হলেন ভাইকাউন্ট বার্নহ্যাম, লর্ড স্ট্রাথকোনা, এডওয়ার্ড ক্যাডোগান, স্টিফেন ওয়ালস, মেজর এটলি এবং কর্নেল লেন ফক্স। তো এসব আসলে একটু কঠিন নাম, এজন্য তোমাদের একটু পড়তে কষ্ট হবে হয়তো বা, যেখানে আমারও কষ্ট হলো। তো এসব শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত নই। তো কমিশনের মূল দায়িত্ব ছিল ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থার কার্যধারা, শিক্ষার অগ্রগতি, প্রতিনিধিত্বমূলক সংস্থাগুলোর উন্নয়ন এবং দায়িত্বশীল সরকারের নীতি স্থাপন বিষয়ে মতামত প্রদান করা। তো কমিশনের প্রধান জন সাইমনের নামানুসারে এটি নামকরণ করা হয়েছিল সাইমন কমিশন। তো 1927 সালের 8 নভেম্বর এক রাজকীয় ঘোষণার দ্বারা এই কমিশন নিযুক্ত করা হয়। কোন ভারতীয়কে এই কমিশনে অন্তর্ভুক্ত না করায় ভারতীয় জনগণ একে অল হোয়াইট কমিশন বা সাদা কমিশন বলে ব্যঙ্গ, বিদ্রুপ ও সমালোচনার ঝড় তোলে। তো এই সাইমন কমিশন ভারতের শাসন ব্যবস্থা পর্যালোচনা করে তারা একটি রিপোর্ট প্রদান করে, সেই রিপোর্টটাই মূলত সাইমন কমিশন রিপোর্ট। তো শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আর বিস্তারিত পড়ার দরকার হবে না, এটুকু জানলেই এনাফ যে সাইমন কমিশন কবে গঠিত হয়, সাইমন কমিশনের সদস্য ছিল কতজন, এবং সদস্যদের নাম যদি তোমরা মুখস্থ করতে পারো সেটাও খুব ভালো হয়। এরপরে আমরা পরবর্তী টপিকে চলে যাব। এবার আমরা আলোচনা করব নেহেরু রিপোর্ট 1928। তো শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা একটু মনোযোগ সহকারে এটা শুনবে, অত্যন্ত সহজ, কিন্তু যদি একবার না শোনো তাহলে কিন্তু এটা জানতে পারবে না। তো ভারতীয় রাজনৈতিক নেতৃবর্গ সাইমন কমিশন রিপোর্ট প্রত্যাখ্যান করে এবং আইন অমান্য আন্দোলন শুরু করে। ভারতীয় জনগণ বলতে কংগ্রেস এবং মুসলিম লীগ যৌথভাবে তারা আন্দোলন শুরু করে। তো এজন্য ভারত সচিব পার্কেনহেড ব্রিটিশ পার্লামেন্টে ভারতবাসীদেরকে মিলিতভাবে একটি সংবিধান রচনার চ্যালেঞ্জ প্রদান করেন। তো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য 1928 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে ভারতে পূর্ণ দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার উপযোগী সংবিধান রচনার উদ্দেশ্যে একটি সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে পণ্ডিত নেহরুকে সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি 1928 সালের আগস্ট মাসে যে রিপোর্ট পেশ করে তা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। তো নেহেরু রিপোর্ট প্রকাশিত হলে মুসলমান নেতৃবৃন্দ অত্যন্ত মর্মাহত হন, কেননা তারা মনে করেন যে নেহেরু রিপোর্ট হচ্ছে লখনৌ চুক্তি, বেঙ্গল প্যাক্ট প্রভৃতির সম্পূর্ণ বিরোধী। মুসলমান নেতৃবৃন্দের সংশোধনী প্রস্তাব প্রত্যাখ্যান হলে তারা দিল্লিতে মুসলিম লীগের সম্মেলন আহ্বান করেন এবং তারা নেহেরু রিপোর্টকে প্রত্যাখ্যান করেন এবং এর বিরুদ্ধে তারা আন্দোলন করতে থাকেন। তো মূলত এটাই হচ্ছে নেহেরু রিপোর্ট। আমরা এরপরে পরবর্তী টপিকস আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব জিন্নার 14 দফা 1929। তো নেহেরু রিপোর্ট মুসলমান নেতৃবৃন্দকে অত্যন্ত আশাহত করে। 1929 সালে জানুয়ারি মাসে তারা দিল্লিতে মুসলিম লীগের সম্মেলন আহ্বান করেন। এ সভায় মোহাম্মদ আলী জিন্না তার বিখ্যাত 14 দফা পেশ করেন। জিন্নার এ 14 দফা
ভারতবর্ষের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিস্টার জিন্না এ সময় অনুভব করেন যে অখণ্ড ভারতে মুসলমানদের ভাগ্য কোনো দিনই নিশ্চিত হতে পারে না। এই চিন্তা চেতনা থেকেই পরবর্তীতে উদ্ভব ঘটে তার বিখ্যাত দ্বি জাতি তত্ত্ব, অর্থাৎ কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। তিনি অনুভব করেছিলেন যে তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দের যে চিন্তা ভাবনা, তারা যে মতাদর্শ নিয়ে রাজনীতি করে যাচ্ছে, তাতে মুসলমানদের ভাগ্য খুব একটা ভালো হবে না, কারণ মুসলমানদের পক্ষে তারা কথা বলছিল না এবং তারা রামরাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই মূলত তারা আন্দোলন করে যাচ্ছিল। এজন্যই মূলত মোহাম্মদ আলী জিন্না 14 দফা পেশ করেছিলেন। এরপর আমরা আলোচনা করব গোল টেবিল বৈঠক 1930 থেকে 1932। তো তিনটা গোল টেবিল বৈঠক সম্পর্কে আমরা আলোচনা করব, অর্থাৎ ওই সময়ে 1930 থেকে 32 এই সময়কালে ভারতবর্ষের যে নেতৃবৃন্দ ছিল তাদের নিয়ে ইংরেজ বা ব্রিটিশ প্রতিনিধি, ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা গোল টেবিল আলোচনায় বসে। তো আমরা দেখি গোল টেবিল বৈঠক কিভাবে হয়েছিল। তো নেহেরু রিপোর্ট এবং জিন্নার 14 দফা প্রস্তাবের ফলে ভারতবর্ষের শাসনতান্ত্রিক সমস্যা প্রকট আকার ধারণ করে এবং এর সমাধান কল্পে 1929 সালে গভর্নর জেনারেল লর্ড আর উইন লন্ডনে গোল টেবিল বৈঠক অনুষ্ঠানের কথা ঘোষণা করেন। তো গোল টেবিলের প্রথম অধিবেশন চলে 1930 সালের 12 নভেম্বর থেকে 1931 সালের 19 জানুয়ারি পর্যন্ত। তো এ বৈঠক উদ্বোধন করেন ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ এবং এতে সভাপতিত্ব করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। অর্থাৎ এই তথ্যগুলো তোমাদের একটু জানা দরকার শিক্ষার্থী ভাই বোনেরা, যে ওখানে উদ্বোধন কে করেন এবং সভাপতিত্ব কে করেন এবং ভারতবর্ষের কোন কোন নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেছিলেন। তো এতে অংশগ্রহণ করেছিলেন মিস্টার জিন্না বা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, তেজ বাহাদুর সপ্রু, শেরেবাংলা একে ফজলুল হক যিনি বাংলার কৃতি সন্তান, ডক্টর বি আর অম্বেদকার প্রমুখ নেতা অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ভারতকে ডমিনিয়ন মর্যাদা প্রদানের ঘোষণা না করায় কংগ্রেস এই গোল টেবিল বৈঠক অর্থাৎ প্রথম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি। সংখ্যালঘু সমস্যা নিয়ে মতৈক্য না হওয়ায় প্রথম গোল টেবিল বৈঠক ব্যর্থ হয়। এরপরে আমরা আসবো দ্বিতীয় গোল টেবিল বৈঠক আলোচনায়। তো দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1931 সালের 7 সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত। তো এবারে কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী, মদন মোহন বাল্ব ও সরোজিনী নাইডু প্রমুখ বৈঠকে যোগদান করেন। মহাত্মা গান্ধী কেন্দ্রে দ্বৈত শাসন সংরক্ষণ বিষয়ক কতিপয় প্রস্তাব উত্থাপন করেন। তো ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের প্রশ্নে গান্ধী জিন্নার মধ্যে মতৈক্য না হওয়ায় দ্বিতীয় গোল টেবিল বৈঠকটিও ব্যর্থ হয়। এরপরে আমরা আসব তৃতীয় গোল টেবিল বৈঠক আলোচনায়। তো তৃতীয় গোল টেবিল বৈঠক 1932 সালের 17 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। কংগ্রেস এ বৈঠক বর্জন করে। ব্রিটিশ সরকার উপস্থিত ভারতীয় নেতৃবৃন্দকে খুব বেশি সুযোগ সুবিধা দিতে অস্বীকার করে, ফলে এবারের গোল টেবিল বৈঠকও ব্যর্থতায় পর্যবেসিত হয়। তো আমরা তিনটা গোল টেবিল বৈঠক সম্পর্কে আলোচনা করলাম। জাস্ট তোমাদের একটু ধারণা রাখতে হবে যে এই গোল টেবিল বৈঠক কত সাল থেকে কত সালে হয় এবং কয়টা গোল টেবিল বৈঠক হয় এবং এই গোল টেবিল বৈঠকে ভারতীয় কোন কোন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিলেন। একটু জানলেই তোমাদের মোটামুটি জানা হয়ে যাবে এবং তোমরা অ্যান্সার করতে পারবে।
1935 সালের ভারত শাসন আইন। তো শিক্ষার্থী ভাই বোনেরা, 1919 সালের ভারত শাসন আইন কংগ্রেসের পক্ষ থেকে নেহরু রিপোর্ট এবং মিস্টার জিন্নার 14 দফা দাবি প্রকাশিত হলে ভারতবর্ষে শাসনতান্ত্রিক অচল অবস্থা এবং সংকটের সৃষ্টি হয়। তো এই অচল অবস্থা দূর করার জন্য ব্রিটিশ সরকার পরপর তিনটি গোলটেবিল বৈঠকের ব্যবস্থা করে ভারতবাসীদের মনোভাব জানার চেষ্টা করেন শিক্ষার্থী ভাই বোনেরা, যেটা আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। তো গোলটেবিল বৈঠক সমূহের যে প্রস্তাবগুলো ছিল সেগুলো হোয়াইট পেপার বা শ্বেত পত্র আকারে প্রকাশ করা হয়। এই শ্বেত পত্রটি ব্রিটিশ পার্লামেন্টের যুক্ত কমিটি দ্বারা পরীক্ষিত ও সংশোধিত হয়ে 1934 সালের 22 নভেম্বর একটি রিপোর্ট আকারে পেশ করা হয়। এই রিপোর্টের উপর ভিত্তি করেই 1935 সালের 4 জুন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স সভায় এবং 24 জুলাই উচ্চ কক্ষ লর্ড সভায় ভারত শাসন আইন পাশ হয়। এবং 1935 সালের 2 আগস্ট তা রাজকীয় সম্মতি লাভ করে। এটি 1935 সালের ভারত শাসন আইন নামে পরিচিত। তো আমরা এই আইনের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সমূহ একটু আলোচনা করব। তো আমরা বৈশিষ্ট্যে দেখতে পাই যে এই আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা বলা হয়। তো ব্রিটিশ ভারতের 11টি প্রদেশ ও আরো যোগদান ইচ্ছুক যে দেশীয় রাজ্যগুলো এটা নিয়ে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা এই আইনে বলা হয়, পরিকল্পনার কথা। এটি অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপরে আমরা পাব সরকারি ক্ষমতা বন্টন নীতি, অর্থাৎ সরকারি ক্ষমতা বন্টন কি হবে, নীতিটা কি হবে, সে সংক্রান্ত আলোচনা ছিল। তো এই আইনে শাসন সম্পর্কিত বিষয়গুলোকে তিন ভাগে ভাগ করা হয়। এক বা ক কেন্দ্রীয় বিষয়, খ প্রাদেশিক বিষয়, গ যুগ্ম বিষয়। তো কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় তালিকায় 59টি বিষয়, আর যুগ্ম তালিকায় 36টি বিষয় এবং প্রাদেশিক তালিকায় 54টি বিষয় অন্তর্ভুক্ত হয়। তো এই যে 59, 36, 54 এগুলোর আর বিস্তারিত তোমাদের জানার দরকার হবে না। তো মূলত সরকারি বিভাগ বা ক্ষমতা যে বন্টন করা হবে তার নীতিটা এখানে একটা এই আইনে আলোচ্য বিষয় ছিল। এরপরে আমরা পাবো কেন্দ্রে দ্বৈত শাসন, অর্থাৎ কেন্দ্রে দ্বৈত শাসন থাকবে। আমরা এর আগে দ্বৈত শাসন সম্পর্কে জেনেছি যে একই দেশে বা একটা শাসন ব্যবস্থায় দুইটি কর্তৃপক্ষের উপস্থিতি। তো এ আইনে প্রদেশে দ্বৈত শাসন রহিত করা হয়, কিন্তু কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়। কেন্দ্রীয় বিষয় সমূহকে সংরক্ষিত হস্তান্তরিত এই দুই ভাগে বিভক্ত করা হয়। তো হস্তান্তরিত বিষয় সমূহ নির্বাচিত মন্ত্রিসভার হাতে ন্যস্ত করা হয়। মন্ত্রিসভা এসব দায়িত্ব পালনে আইনসভার নিকট দায়ী ছিলেন, আর সংরক্ষিত বিষয় সমূহ পরিচালনার ভার গভর্নর জেনারেল ও তার উপদেষ্টা মণ্ডলীর হাতে ন্যস্ত করা হয়। উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ আইনসভার নিকট দায়ী ছিলেন না। এভাবেই মূলত এই আইনে কেন্দ্রীয় দ্বৈত শাসনের কথা বলা হয়। এরপরে আমরা পাব প্রাদেশিক স্বায়ত্ত শাসন। তো এই আইনে প্রদেশ সমূহে দ্বৈত শাসন রহিত করা হয় এবং স্বায়ত্ত শাসন ও দায়িত্বশীল সরকার গঠনের কথা ঘোষণা করা হয়। তো প্রাদেশিক বিষয় সমূহের উপর প্রদেশের কর্তৃত্ব স্বীকার করা হয়। প্রাদেশিক মন্ত্রিসভাকে আইনসভার নিকট দায়ী বা জবাবদিহি করার বিধানও করা হয় এই আইনের মাধ্যমে। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটি পাব সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত। তো এ আইনে একজন প্রধান বিচারপতি ও অন্য দুজন বিচারক নিয়ে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠিত হয়।
তো এ আদালতের হাতে সংবিধানকে ব্যাখ্যা করার ক্ষমতা দেয়া হয়। তবে ব্রিটিশ প্রিভি কাউন্সিল সর্বোচ্চ আপিল আদালত হিসেবে থেকে যায়, অর্থাৎ সর্বোচ্চ আপিল হবে ব্রিটেনে। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আদালত বলতে বুঝাবে যে যেসব দেশে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত আছে সেখানে সেই যুক্তরাষ্ট্রীয় নিয়ম কানুন মেনেই আদালত বিচার কার্যক্রম পরিচালনা করবে। তো এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত। তো আমরা এরপরে যে বৈশিষ্ট্যটি পাব সেটি হলো গভর্নর জেনারেল ও গভর্নরদের বিশেষ ক্ষমতা। তো আমরা এর আগে শিখেছি যে গভর্নর জেনারেল কে এবং গভর্নর জেনারেল গভর্নর কারা। তো গভর্নর জেনারেল ভারতবর্ষে একজন হবেন এবং গভর্নর থাকবেন আরো অনেকেই, বা ১১টি প্রদেশ ১১ জন গভর্নর এরকম। তো এ আইনে কেন্দ্রীয় সরকারের প্রধান গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরদেরকে প্রচুর ক্ষমতা প্রদান করা হয়। গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরগণ নিয়মতান্ত্রিক প্রধান ছিলেন না, তারা মন্ত্রিসভার উপদেশ উপেক্ষা করতে পারতেন। গভর্নর জেনারেল ও গভর্নরদের হাতে বিশেষ ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা এবং ব্যক্তিগত বিচার বুদ্ধিমূলক ক্ষমতা অর্পণ করা হয়। গভর্নর জেনারেল অধ্যাদেশ জারি করতে পারতেন এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা প্রণীত আইনের বিরুদ্ধে ভেটো প্রদান করতে পারতেন। তো আমরা এটুকুই বুঝলাম যে এই আইনে গভর্নর জেনারেলদের এবং গভর্নরদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছিল। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটি পাব সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো এই আইনে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়। উচ্চ কক্ষের নামকরণ হয় রাষ্ট্রীয় সভা এবং নিম্ন কক্ষের নামকরণ করা হয় ব্যবস্থাপক সভা। তো আমরা এক এক করে দুইটি পরিষদ একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ব্যবস্থাপক সভা কাকে বলে আমরা একটু দেখি যে এই ব্যবস্থাপক সভা বা বিধানসভা অনধিক ৩৭৫ জন সদস্য নিয়ে এটি গঠিত হবে এবং এই ৩৭৫টি আসনের মধ্যে ১২৫ জন দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হতেন, আর বাকি ২৫০টি আসনের মধ্যে ৪টি আসন ছিল অপ্রাদেশিক আসন। এই ৪টি আসনের মধ্যে ৩টি আসন বণিক ও শিল্প সংস্থা কর্তৃক এবং ১টি আসন শ্রম সংস্থার প্রতিনিধিদের দ্বারা পূরণ করা হতো, আর বাদবাকি ২৪৬ জন প্রতিনিধি প্রাদেশিক আইন পরিষদের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হতেন। তো এই ২৪৬ জন প্রতিনিধির মধ্যে কোন সম্প্রদায় থেকে কতজন তা ও আইনের মাধ্যমে বিধান করা হয়। তো এভাবেই মূলত আমরা ব্যবস্থাপক সভাটা আলোচনা করলাম। এরপরে আমরা পাব রাষ্ট্রীয় সভা। তো কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় আইনসভার উচ্চ কক্ষের দ্বিতীয় কক্ষের নাম ছিল রাষ্ট্রীয় সভা। রাষ্ট্রীয় সভার সদস্য সংখ্যা ছিল অনধিক ২৬০ জন, এর মধ্যে ১৫৬ জন ছিলেন ব্রিটিশ ভারতের প্রদেশগুলোর প্রতিনিধি এবং ১০৪ জন ছিলেন দেশীয় রাজ্যের প্রতিনিধি। ব্রিটিশ ভারতের প্রদেশগুলোর ১৫৬ জন প্রতিনিধির মধ্যে ১৪০ জন সদস্য পৃথক নির্বাচনের ভিত্তিতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতেন, আর অবশিষ্ট ১০ জন সদস্যের মধ্যে অপ্রাদেশিক ভিত্তিতে ৭ জন ছিলেন ইউরোপীয় সদস্য, ২ জন ভারতীয় খ্রিস্টান এবং ১ জন অ্যাংলো ইন্ডিয়ান। তো এভাবেই মূলত ব্যবস্থাপক সভা এবং রাষ্ট্রীয় সভা গঠনের বিধান এই ১৯৩৫ সালের ভারত শাসন আইনে দেওয়া হয়েছিল বা আইনে বিধান রাখা হয়েছিল। এরপরে আমরা পাব যে নতুন প্রদেশ গঠন, কিভাবে নতুন প্রদেশ গঠিত হবে সে সম্পর্কে আলোচনা ছিল। যেমন এই আইন দ্বারা সিন্ধু ও উড়িষ্যা নামে দুটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয় এই আইনের মাধ্যমে। এরপরে আমরা যে বৈশিষ্ট্য পাব সেটা হচ্ছে বার্মার পৃথকীকরণ, বর্তমান নাম মিয়ানমার,
প্রচলিত। এই আইন দ্বারা বার্মাকে বা মায়ানমারকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়। এরপরে আমরা যে বৈশিষ্ট্য পাবো সেটি হচ্ছে শাসন বিভাগের প্রাধান্য। তো গভর্নর জেনারেল ও গভর্নরদেরকে কতগুলো বিশেষ ক্ষমতা প্রদান করায় আইনসভার উপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর জেনারেল আইনসভা প্রণীত আইনে ভেটো প্রদান করতে পারতেন। তো এই জন্য দেখা যাচ্ছে যে এখানে শাসন বিভাগের প্রাধান্য বৃদ্ধি পায়। তারপরে আরো কয়েকটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি, যেমন সংবিধান সংশোধনের ক্ষমতা, অর্থাৎ এ আইনে সংবিধান সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এসব ক্ষমতা কেন্দ্রীয় বা প্রাদেশিক আইনসভার পরিবর্তে ব্রিটিশ পার্লামেন্টের উপরে ন্যস্ত করা হয়। এরপরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, এ আইনে প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের ব্যবস্থা করা হয়। তো এভাবেই মূলত আমরা 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাব এই আইনটা কতটুকু কার্যকরী হয়েছিল। তো 1935 সালের ভারত শাসন আইন যখন প্রণয়ন করা হয় এবং এটা কার্যকরী হয়, তো বিভিন্ন কারণেই মূলত এই আইনটি কার্যকর হয়নি বা পুরাপুরি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল। কেন হয়েছিল, সেখানে গভর্নর জেনারেলদের অতিরিক্ত ক্ষমতার চর্চা, তাদের বিশেষ সুযোগ সুবিধা, মূলত ব্রিটিশদের পক্ষেই আইনটা ছিল, এই জন্য ভারতীয়দের এটা মনোপুত হয় নাই। তো আমরা এবার এই প্রাদেশিক যে স্বায়ত্ত শাসনের যে কার্যকারিতাটা সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ এই আইনে যে প্রাদেশিক স্বায়ত্ত শাসনের কথা বলা হয়েছিল সেটি কতটুকু কার্যকর ছিল। তো সেখানে দেখা যায় যে গভর্নরদের অনিয়মতান্ত্রিক শাসন একটা বড় কারণ ছিল। যেমন ভারতীয় প্রদেশগুলোর গভর্নরগণ নিয়মতান্ত্রিক শাসক ছিলেন না, গভর্নরগণ ছিলেন গভর্নর জেনারেল তথা ব্রিটিশ সরকারের এজেন্ট এবং প্রকৃত শাসক। তাদের ক্ষমতা ছিল সীমাহীন। গভর্নরগণ যেকোনো সময় প্রাদেশিক মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করে শাসন পরিচালনা করতে পারতেন, এজন্য মূলত এই আইনটা কার্যকর হয় নাই। এরপরে আমরা পাব যে গভর্নরদের জবাবদিহিতার অভাব। তো গভর্নরগণ ব্রিটিশ রাজা বা রানী কর্তৃক নিযুক্ত হতেন, এজন্য প্রাদেশিক আইনসভার নিকট গভর্নরগণ দায়ী ছিলেন না, তারা দায়ী ছিলেন না। গভর্নরগণ দায়ী থাকতেন গভর্নর জেনারেল ও ব্রিটিশ সরকারের নিকট। তো এজন্য মূলত আইনটার কার্যকারিতা হারায়। এরপরে আমরা পাব বিশেষ দায়িত্ব পালন সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ যে প্রাদেশিক গভর্নরগণ তাদের বিশেষ দায়িত্ব পালনের সময় মন্ত্রিসভার কোনো সাহায্য ছাড়াই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন, এ বিষয়ে আইনসভার সম্মতি প্রয়োজন হতো না। এরপরে আরো যে কারণে এটি কার্যকারিতা হারায় সেগুলো হচ্ছে যে প্রাদেশিক শাসনে হস্তক্ষেপ। তো প্রাদেশিক গভর্নরগণ তাদের স্বেচ্ছাধীন ও স্ববিবেচনা প্রসূত ক্ষমতা প্রয়োগের সময় গভর্নর জেনারেল ও ভারত সচিবের দ্বারা নিয়ন্ত্রিত হতেন। গভর্নরের মাধ্যমে ব্রিটিশ সরকার প্রাদেশিক বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পেতেন। তো প্রাদেশিক আইনসভার এক্ষেত্রে কিছুই করার ছিল না। তো এসব কারণে মূলত প্রাদেশিক যে শাসন, সে শাসনে গভর্নররা হস্তক্ষেপ করতেন, এজন্য এই আইনটা বেশি কার্যকরী হয়নি। এরপরে আমরা পাব গভর্নর জেনারেলের এজেন্ট, অর্থাৎ গভর্নরগণ কিছু কিছু বিষয়ে আইন তৈরির ক্ষেত্রে গভর্নর জেনারেলের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন। তাছাড়া বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়ন করতে গভর্নর জেনারেলের পূর্ব সম্মতি নেওয়ারও প্রয়োজন হতো। তো এসব কারণেই মূলত
এই আইনটি কার্যকর হয়নি, অর্থাৎ গভর্নর জেনারেলের এজেন্ট হিসেবে গভর্নররা কাজ করতেন এবং গভর্নর যা বলতেন, গভর্নর জেনারেল যা বলতেন গভর্নর তাই করতেন। এরপরে আমরা পাব সীমিত ক্ষমতা সম্পন্ন প্রাদেশিক আইনসভা। তো অর্থাৎ এই আইনসভা, প্রাদেশিক আইনসভার খুব সীমিত ক্ষমতা ছিল। যেমন 1935 সালের ভারত শাসন আইনে প্রাদেশিক আইনসভাগুলোর ক্ষমতা ছিল নানা দিক থেকে সীমাবদ্ধ। গভর্নরগণ প্রাদেশিক আইনসভা আহ্বান স্থগিত বা ভেঙে দিতে পারতেন। তো এইসব কারণেই মূলত এই আইনটা কার্যকারিতা হারায়। এরপরে আমরা পাব আর একটা কারণ, সেটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। অর্থাৎ গভর্নর জেনারেল জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন। তো জরুরি অবস্থার সময় কেন্দ্রে বা কেন্দ্র প্রাদেশিক বিষয়েও আইন প্রণয়ন করতে পারত। তো এইসব কারণে মূলত আসলে প্রদেশের ক্ষমতা সংকুচিত হয়ে যায়। এরপর যেটা পাব যে ভেটো ক্ষমতা প্রয়োগ। অর্থাৎ গভর্নর প্রাদেশিক আইনসভার যে পাশকৃত বিল, বিভিন্ন বিলে ভেটো প্রয়োগ করতে পারতেন, অথবা বিলটি তিনি গভর্নর জেনারেলের বিবেচনার জন্য সংরক্ষিত রাখতে পারতেন। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে ভেটো বলতে বোঝাবে যে আমি এটি মানি না, এটি একটি বিশেষ ক্ষমতা। এই ভেটো, ভেটোকে বলা হয় একটি বিশেষ ক্ষমতা। তো এই ভেটো প্রয়োগ করতে পারতেন গভর্নরগণ, এজন্য আইনসভার অতটা প্রাধান্য ছিল না। এরপরে আমরা যেটি পাবো সেটি হচ্ছে যে রাজা বা রানীর হস্তক্ষেপ। তো প্রাদেশিক আইনসভায় গৃহীত এবং গভর্নরের সম্মতিপ্রাপ্ত বিল ব্রিটিশ রাজা বা রানী নাকচ করে দিতে পারতেন। তো শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জেনে রাখা ভালো যে ব্রিটিশ শাসন যখন ছিল, অত 1935 সাল, এই সময়ে ভারতবর্ষ কিন্তু ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এই জন্যই মূলত আমরা রাজা বা রানীর কথা বলছি, আমরা ব্রিটিশ পার্লামেন্টের কথা বলছি, কারণ যেহেতু ভারতবর্ষটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল, এজন্য ভারতবর্ষে কোনো আইন কার্যকরী হতে হলে সেটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাশ হওয়া লাগত। এরপরে আমরা পাবো গভর্নরের আইন ও অধ্যাদেশ জারির ক্ষমতা। তো গভর্নরগণ প্রাদেশিক আইনসভার ইচ্ছার বিরুদ্ধে গভর্নরের আইন বা স্পেশাল আইন এবং অধ্যাদেশ জারি করতে পারতেন, ফলে আইনসভার ক্ষমতা মর্যাদা হ্রাস পেত। তো গভর্নরের আইন এবং অধ্যাদেশ বলতে বোঝাবে যখন আইনসভা চলবে না বা পার্লামেন্ট যখন স্থগিত থাকবে, চলবে না, ওই সময় গভর্নর প্রয়োজনে বিভিন্ন আইন বা অধ্যাদেশ জারি করতে পারতেন। তো এইসব কারণেই আইনসভা কার্যকরী ছিল না। তো এভাবেই মূলত আমরা 1935 সালের ভারত শাসন আইনের কার্যকারিতাটা আমরা ব্যাখ্যা করলাম। তো এখানে আরো অনেক কিছু কারণ এখানে ছিল, যেমন আর্থিক ক্ষেত্রে গভর্নরের অপ্রতিহত ক্ষমতা ছিল, এরপরে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ সম্বন্ধ সব গভর্নর দিতেন। যেমন 1935 সালে ভারত শাসন আইনে ICS, IPS ইত্যাদি ক্যাডারের কর্মকর্তাগণ সরাসরি ভারত সচিব কর্তৃক নিযুক্ত এবং নিয়ন্ত্রিত হতেন, ফলে প্রাদেশিক মন্ত্রিসভার সিদ্ধান্ত, আদেশ, নির্দেশ এসব কর্মকর্তাগণ নির্ভয়ে অগ্রাহ্য করতেন। তো এভাবেই আমরা 1935 সালের ভারত শাসন আইনে যে স্বায়ত্তশাসন প্রদান করা হয়েছিল তা ছিল নামমাত্র এবং অর্থহীন। এ আইনে গভর্নর জেনারেল ও গভর্নরকে সীমাহীন ক্ষমতা প্রদান করায় প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্থহীন হয়ে পড়ে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তোমরা এটা আমার ক্লাস লেকচারটি বারবার দেখবে এবং শুনবে, তারপরেও যদি তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে তোমরা তোমাদের টেক্সট বই থেকে তোমরা এটা আরো বিস্তারিত স্টাডি করবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি তোমাদেরকে। সবাইকে ধন্যবাদ।